দর্শক, কথায় আছে যে অতি সুখে পাথর হয়ে যায় মানুষ, অনেক কষ্ট পাইলে বা অতি মানে শোক বা সুখ যা বলেন না কেন পাইলে পাথর হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের এই যে মেকআপ বুতুরি, সে এখন মানে অতি সুখে পাথর হয়ে গেছে, যে কারণে তার উল্টাপাল্টা অ্যাটিটিউড বা মানে ভাব সাপ ভঙ্গিমা সানি বিয়ে করার পরে সে তো পুরাই ইয়ে হয়ে গেছে, সাইকো হয়ে গেছে। তো যাই হোক, আজকে নতুন নতুন কিছু একটু ইনফরমেশন দিই বা একটু কথা বলি আপনাদের সাথে। তো লাস্ট কয়েকদিন ধরে এই মাগিনোর বা ওর পিতৃপরিচয়হীন মেয়েকে জুতা পিটা ঝাড়ু পিটা করতে করতে তো চামচাগুলা আয়েশার মানে চামচাগুলার উৎপত্তি একটু বেশি হয়ে গেছে, যেই কারণে মানে এমন এমন কথা বলে বা এমন এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে যেটা আসলে আমার মানে সাধারণ হিসাবে যদি চিন্তা করেন তাহলে আপনি মাইনা নিতে কখনোই পারবেন না। তো এত এত কথা শোনার পরেও আমি এই কদিন খিস খেয়ে রয়েছিলাম, অনেক খিস খেয়ে রয়েছিলাম যে আমি আগে এদের চ্যাপ্টারটা আগে ক্লোজ করি, কারণ এরা যেরকম বিনোদন নোংরামি শুরু করছিল তো এদের ব্যাপারে একটু ইয়া করে নিই, একটু জুতা পিটা করে নিই, তারপরে ফ্রি হইয়া এগুলারে আবার জুতা পিটা করবো। তো যাই হোক, তো আজকে হইতেছে সেই দিন, চাইছিলাম একটারে করবো কিন্তু দেখি যে না, আসলে কয়েকটাই খুব রকম করে মানে ইয়া করতেছে, যেই কারণে ভাবলাম যে না আজকে যেহেতু সময় পাইছি তো আজকে একটু ওদেরকে একটু করি, তারপরে আরও কয়েকটারে করবো নি। তো আপনারা মাগিনুরেন গতকালকে নাটক দেখছেন যে কেউ এতদিন শুটকি দেয়া পুটকি মারে নাই ওদের, তো এখন হঠাৎ করে মাগিনুর শুটকি আইনা দিছে যে তাদেরকে একটু টুট টুট মারার জন্য। তো যাই হোক, এইসব লিয়ে আলাপ আলোচনা করবো, আর আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব যেটা হইতেছে যে 31st নাইটে আমরা আমি কী করছি খুব সাবলীলভাবে খুব নর্মালভাবে। ওই আমরা আবার ওই যে 100 টাকা দেওয়া ফুল আইন না, আমাদের আবার ওরকম শিখাই দেওয়া হয় নাই গিয়া যে ফুল দিয়া একটা আমাদের সুম্মা মারবা, ক্যামেরা ওপেন করবো তুমি আমার একটা সুম্মা দিবা, তাও আবার ওই ফুল আনার টাকাটা বোর মানে আমার ব্যাগ থেকে আমি আমার জামাইয়ের দিই নেই, এরকম ধরনের কোনো কিছু না, খুবই সাবলীলভাবে ভিডিও করছি, আশা করছি আপনারা দেখবেন। আর আরেকটা কথা হইতেছে যে এই যে ফেসবুক ইউটিউবের যে কার্যকলাপগুলো শুরু হয়েছে আমি আপনাদের উল্লেখ করব না, কয়েকজন আমাকে উল্লেখ করে কমেন্ট করছেন, প্লিজ এর জন্য আমি আপনাদের কমেন্টগুলো শেয়ার করতে পারতেছি না বা পাবলিশ করতে পারতেছি না, আপনারা ওই জিনিসগুলো উল্লেখ করেন না। তো কাজ চলমান আছে, সেটা নিয়ে আপনাদেরকে একটা আরেকটা ভিডিও দিব নি, যে খাওয়া খাওয়ির পালা রেডি, অলরেডি শুরু হয়েছে, জাস্ট শুধু হয়তো ইউটিউবের একটু সমস্যা বা কোনো আপডেট বা কোনো কিছু হচ্ছে যেই কারণে একটু সময় লাগতেছে। আমি চাইছিলাম যে আপনাদের সাথে ওই মেইলটা আসা পর্যন্ত তারপরে শেয়ার করি ভিডিওটা, কিন্তু দেখতেছি যে না ওইটা এখন মানে একটু স্লো হয়ে গেছে, যে কারণ এটা আমার ক্ষেত্রে না, আমি রেগুলারই ট্রাই করতেছি ওই যে ওদিনকার পর থেকে, যেহেতু একটা খাওয়া হয়েছে আরও দুইটা দিব, যদি দুইটাতেও কাজ না হয় আরেকটা দিব, আপনারা জানেন যে তিনটা দিলেই থাকে না, আর আমি কিন্তু উল্লেখ করতেছি না, আপনারাও কমেন্টে উল্লেখ করেন না, থাকে না কিন্তু। তো যেখানে দেখছি যে তিনটা দিলে এক সপ্তাহের মধ্যে ইয়া হয়ে যায়, নাই হয়ে যায়, তো সেই ক্ষেত্রে যদি তিনটাতেও কাজ না হয় আরেকটা দিব, লাগলে আরেকটা দিব, আগে একটা রেখায় নেই। তো একজনে আমারে উল্লেখ করছিল যে উমুকেরটাও খাইলে ভালো হইতো, আপনারা বুঝে নিন কাটটা, কারণ যারা এত কিছু লাফাইতেছে ওই একটা ইয়া দিয়া, তো ওইটাও খায়া দিতে বলছিল। আসলে আমি খায়া দিতে পারি, সমস্যা নাই, কিন্তু এখন দেখা গেছে কি যে খাইলেও সমস্যা, মানে আমি আবার এটা কিন্তু বলতেছি, অনেকে আছে কি চুরি চামারি কইরা তারপরে কিন্তু বলে না, আমি কিন্তু জাস্ট বইলা দিছি। তো যেহেতু একটা একটা করে ধরছি, আগে তো আর বড়গুলারে খাওয়া যায় না, আগে ক্ষুদ্র ক্ষুদ্রগুলা খাইতে হয়, তো আগে ক্ষুদ্রগুলা খাইয়ে নিই, তারপরে বড়গুলারেও ইনশাল্লাহ কোনো সময় ধরবো নি, যদি নাও যায় একটা 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 দুইটা মারার ট্রাই করব। যে ওই যে কথায় আছে না যে খাইতে না পারি সবল তো দিতে পারবো। তো যাই হোক, এখন আমরা কিছু আজকে কমেন্ট পড়ব, কমেন্টগুলো খুব মারাত্মক লেভেলের শিক্ষিত মানুষরা করছে, আপনারা দয়া করে একটু আমার সাথেও একটু জুতা পিটা কইরা দিয়েন। তো চলেন আমরা একটু আগে কয়টা কমেন্ট দেখি। তো আমাদের এই এক রাতের রানী জুই খান নামের একটা ইয়া থেকে আইডি থেকে কমেন্ট করছে যে ছি
একটা মেয়ে হয়ে খুব খারাপ ভাষায় একটা মেয়েকে বললেন আল্লাহকে ভয় করেন। তো ফার্স্ট অফ অল হইতেছে যে আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ে আরেকটা মেয়েকে বললাম, তো ওইটা দেখতে হবে যে ওইটা কোন লেভেলের মেয়ে। যদি ভালো জাতের হইতো তাইলে হয়তো আমি অবশ্যই এইসব ধরনের কথা বলতাম না। আর সেকেন্ড হইতেছে যে আল্লাহকে ভয় করব। তো আল্লাহ তালাই বলছে যে তুমি যদি কোনো অন্যায় দেখো বা কোনো অন্যায় হইতে দেখো তুমি সেখানে প্রতিবাদ করো, আমি তোমাকে হাত দিছি, চোখ দিছি, মুখ দিছি, সেটা অন্যায় দেখে শুনে তারপর প্রতিবাদ করা। তো সেই কারণে আমি যদি ভালো কাজ করতে গেলে আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় তো আমার মনে প্রাণে সব সময় থাকে। তো আমি যদি ভালো কাজ করতে গিয়া যদি আল্লাহকে ভয় পাই, তাহলে যে যারা নোংরামি করতেছে, নোংরা কাজ করতেছে, এহেনে সেহেনে ঘুষা ঘুষা বেড়াইতেছে, তো তাদের আরও বেশি করে ভয় পাওয়া উচিত না? আর সেকেন্ড আর থার্ড হইতেছে যে আপনি যে একটা নোংরারে সাপোর্ট করতেছেন, আপনারও তো আল্লাহকে ভয় করা উচিত যে আপনি কীরকম কোন ধরনের মানুষকে আপনি সাপোর্ট করতেছেন। আগে নিজের চরকায় তেল দেন, তারপর আরেকজনের বলতে আসবেন যে আপনি এটা করেন। আগে জানতাম যে যে অন্যায় করে আর অন্যায় যে দেখে চুপ করে থাকে সেও সমান ওই অন্যায়ের অধিকারী। হ্যাঁ, মানে দুজন কিন্তু সেমই, যে চোর চুরি করছে আর এই চোরি দেখা যদি নিজে চুপ করে থাকে তাহলে সেও সেই চোরই হয়। তো যাই হোক, আপনারা হইলেন যে ওলিয়া ওলিয়া, তাও আবার ফেসবুকে ইউটিউবে দেখা যায়, অথচ হিসাব করে দেখলে দেখা যায় যে আপনারা মনে হয় মাসে বা বছরে বা সপ্তাহে একদিন নামাজ পড়েন না। তো যাই হোক, আল্লাহর ভয় আমাকে দেখায় না, আল্লাহকে ভয় করছি দেখে আমি এত বছর আমি জানতাম যে ইউটিউব কত সাল থেকে আসছে বা ইউটিউব কত সাল থেকে আত্মপ্রকাশ করছে বা ভিউ মানে মানুষ ভিডিও দেয়, টাকা ইনকাম হয়। আমি যদি ওই সময় থেকে আমি ইয়া করতাম, আমি চ্যানেল খুলে এই আপনাদের নোংরা আপাদের মতো যদি নোংরামি করতাম, তাহলে আজকে হয়তো আমিও ভাইরাল হইতাম, আমাকেও সবাই দেখতেন বা জানতেন, তখন আপনারাই আমার পায়ের কাছে এসে এসে পড়ে থাকতেন। হ্যাঁ, সো আল্লাহর ভয় আমারে দেখায় না, আল্লাহর জন্য আমার অন্তরে যথেষ্ট পরিমাণ ভয় আছে। তো যাই হোক, তো এই যে আরেকটা কমেন্ট, সেখানে সে লেখছে, ওদের ব্যক্তিগত ব্যাপার, আপনার নাক না গলালেও চলবে। তো বেবি, যেই কথাটা বা যেই জিনিসগুলা পাবলিকেলি চলা যায়, হ্যাঁ, মানে পাবলিক প্রপার্টি হয়ে যায়, তো সেটা আর ব্যক্তিগত থাকে না। এটা তোমার মতো আবাল মার্কা মানুষরে আমি মানে বইলা বইলা বুঝাইতে পারবো না যে ঘরের খবর যখন বাহিরে চলা যায় বা বাহিরে একটা জিনিস মানে ইয়া হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, তো সেই খবরটা আর ঘরের থাকে না, সেটা পরের হয়ে যায়। আর সেকেন্ড হইতেছে যে ওনাদের ব্যক্তিগত ব্যাপারে আমি কথা বলছি, আমার ব্যক্তিগত ব্যাপার হয়েছে আমি কথা বলছি। সো এখানে তোমার মতো মানে চামচাদের বালপাক নামি প্লাস নাক গলানোর দরকার নাই, সেটা আমার ব্যাপার। কোত্থেকে আসে এইসব চামচা চুমচা, কেডা পাড়ায়, আর পাড়াইলে একটু ভালো চামচা ধরে পাঠাইবো না, যে মানে কি কোথায় কি বলতে হয় না বলতে হয়, ব্যক্তিগত সম্পদ বলতে কি বুঝায় হেন, আর এই পাবলিক সম্পদ বলতে কি বুঝায়, এটার পার্থক্য শিক্ষা এসা তারপরে আমার এখানে কমেন্ট করিস। তো আরেকটা হইতাছে যে হোয়াই আর ইউ জেলাস তিশা ফ্যামিলি। হ্যাঁ, মানে ইংরেজি ফুড আইসে, তো এর মধ্যে বহুত কিছু ভুল টুল আছে। তো যাই হোক, হু আর ইউ, আমি কে, সেটা আমার এই যে এই জানুয়ারির 1 তারিখের ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবা আমি কে। আমি যে কিবরিয়া, যেহেতু যেমন বলে যে কিবরিয়া তো ওদের জম, তো আমি তোদের জম। হ্যাঁ, তোরা পারলে ফেক আইডি দিয়ে কমেন্ট না করে রিয়েল আইডি দিয়ে করে দেখাইস যে আমি কে। তোরা যে আইডি দিয়ে কমেন্ট করিস সেই আইডি থাকে কি না সেটা একটু দেখিস, আমার ওই যে 1 তারিখের ভিডিওটা দেখাইস যে এর মধ্যে কী আছে। তো আমি কে সেটা দেখার দরকার নাই। হ্যাঁ, আমার থিঙ্কিং ভালো না সেটা আমার কাছে থাকবে, আমার আমার মাইন্ড আমার কাছে থাকবে, মানে আমার বুদ্ধি, আমার যা আছে সব আমার কাছে থাকবে, সেটা আমি তোমাদের চামচামি করতে বলি নাই। আর এমন কোনো পীর আউলিয়ার ফ্যামিলি হয়ে যায় না যেটা দেখলে আমার মানে জেলাসে আমি ফাইটটা জামু। আচ্ছা, আমার নাইলে জেলাসি জ্বালায় ফাইটটা গেছি হ্যাঁ গো ভালো না দেখা, কারণ সবাই তিশা ফ্যামিলিরে দেখা জলে কেন, সবাই মাগিনুরের ফ্যামিলিরে দেখা
এটা চলে কেন? জান সবাই কি জেলাস আর সবাই কি যে অসুখে আছে এর জন্য? সুখ নাই তো গো মনে, যেই কারণে তোরা এখন মানে সুখে থাকার অভিনয় করতাছস এরকম, মানে সাইকোলজিক্যাল যেই ইয়ার আছে কি কয় এটা পাগলের যেই কারখানা, পাগল তো কোনোদিন কয় না যে আমি পাগল হয়ে গেছি, তো তোরা যেরকম অভিনয় করতেছস তো সেখানে মানে সুখে কারা আছে সেটা দেখিস, মানে মনের মধ্যে তো যত হতাশা হতাশাগ্রস্ত এইসব করতেছস। তো আমি কে আমার পরিচয়টা জানতে হইলে ওই এক তারিখে যে ভিডিওটা দিছি সেই ভিডিওটা যায় দেখে আসিস, এক থেকে দশ মিনিটের মধ্যে যাইস, যায় দেখে আসিস যে সেই ভিডিওটার মধ্যে কি আমি কে, আর পারলে রিয়েল আইডি দিয়ে কমেন্ট করে দেখাই দিস, আমি দেখবনি যে তোরা ওই আইডিটা সেকেন্ড দিন থাকে কি না। তো যাই হোক, এত কিছু আর বললাম না, তো আরেকটাতে আরেকটা কমেন্টে যাই, সেটাতে কি আছে দেখি। তো এই তো সেই অনাকাঙ্ক্ষিত কমেন্টটা, এই লোকটার বা এই বেটা যোগ বেটা কম না বেডি কম জানি না, বেটা যোগ বেডি যাই হোক, ওনার খুব চুলকানি, উনি শুধু আমার সবসময় মানে কমেন্ট করতেই থাকে, হোক ভালো হোক খারাপ। তো আজকে একটু মানে করছে তাও লেখাগুলো বানানগুলো একটু ঠিক করে লেখছে। তো যাই হোক, আগে বলছিলাম যে বানান শুদ্ধ করে তারপরে লিখতে। তো আপনারে অনেক ধন্যবাদ চামচা সাহেব যে বা ম্যাডাম, আপনি বানানগুলো ঠিক করে লেখছেন। তো লেখছে, আপনারা কি প্রতিদিন সকালে রোস্ট দিয়ে নাস্তা করেন নাকি? করলেও করতে পারেন, আপনারা তো আবার রোস্টার, এদের পা চেটে চেটে যেগুলো কামাইতেছেন এগুলো দিয়ে চলতেছেন, এগুলা দিয়ে চলতেছেন আবার বড় কথা। আহারে, এই যে আপনি মিস্টেক করলেন দেখেন তো, এই যে এইখানেই তো আপনি এখানে বড় লেখছেন একরকম আর এখানে আরেক রকম বড় লেখছেন, তারপরে আপনার তো কথাও মিলাইতে পারেন না যে এদের পা চেটে চেটে যেগুলো কামাইতেছেন, যেগুলোর হবে না এখানে যা কামাইতেছেন, তারপরে এখানে হবে যে এগুলো দিয়ে চলতেছেন আবার বড় বড় কথা। তো তোমাকে দুইটা লাথি মারি আগে, এদের চেট এদের পা চাটার মতো মানে ইয়া আমাদের নাই, উল্টার আমাদের পা চাটে, কারণ আপনারা হয়তো খেয়াল করবেন যে একটা করে আকাম করে ইচ্ছা করে করে যাতে এটা নিয়ে রোস্টাররা কথা কয়, আর রোস্টাররা কথা কইলেই ওনাগো ভিউ হয়। হ্যাঁ, আবার যদি আবার আসে যে আমাদের মতো অনেক রোস্টাররা আছে যারা কিনা রেফারেন্স দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি সেই ভিডিওগুলো যায় মানুষ দেখে, দেখলে পরে তো তাদের ডলার ইনকাম হয়, আর তারা এত জমিদার হয় না গা যে তাদের সেটে সুটে আমাদের কামাই করতে হবে, আমাদের কামাই করার মতো যথেষ্ট পরিমাণ অ্যাবিলিটি আছে। আর আমি বারবারই বলছি যে আমার এই একটা চ্যানেল না, আমার আরও চ্যানেল আছে, আরেকটা চ্যানেল আছে সেটাও মনিটাইজেশন করা। তো তোমাদের মতো আবাল মার্কা কিছু পাবলিক এইসব কথা না বলে থাকতে পারো না, কারণ তোমাদের ভিতরে জলে পুড়ে তোমরা ছাড়খাড় হয়ে যাও, তোমরা কী করবে তোমরা নিজেরা বুঝতে পারো না বেবি, তোমাদের তো যোগ্যতা নাই, তোমাদের তো ওই যোগ্যতা আছে যে মানুষের পা চেটে চুটে চামচামি করে দুই পয়সা ইনকাম করে বোর জন্য একটা চুড়ি নিয়ে যাও বা এক প্যাকেট বিস্কিট নিয়ে যাও, ঠিক আছে? আমাদের তো পা চাটতে হয় না, তোমাদের পা চেটে চেটে খেয়ে অভ্যাস, এর জন্য তোমরা পা চেটে তোমরা এসে আমাকে আবার এরকম কমেন্ট করো ফাজিলের বাচ্চাগুলা। আমরা মনে হয় ওয়ান টুর বইতে পড়ছিলাম যে সকালে উঠিয়া আমি মনে মনে চলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, তো এই কথাটা এখন উল্টা হয়ে গেছে আমার ক্ষেত্রে, যে সকালে উঠিয়া মানে মনে মনে বলি সারাদিন আমি যেন এই সব আওড়া জাওড়া মানুষদেরকে জুতাপিটা করে চলি, এই পতিতা রক্ষিতাদের জানি জুতাপিটা করে চলি। তো যাই হোক, দেখি চলে নেক্সট আরেকটা কমেন্টে কী বলছে সেখানে। তো কমেন্টটাতে লেখছে যে, সানি মিমরে বিয়ে করার পরও আপনার সাথে পরকিয়া করে, হ্যাঁ দিনের পর দিন আপনার সাথে ড্যাশ ড্যাশ করতো, আপনারা পইরা নিয়ে ওইটা, তারপর আপনি পেটলা হয়ে যান, সেইটা মিম জানতে পারে, এর জন্যই মিম সানিরে ছেড়ে চলে যায়। শালা আর কী কমু, যে লেখার মধ্যে যে বানান ভুল তারপরে ইয়া শব্দ ভুল। তো যাই হোক, এখানে সে যে লেখছে যে আমার সাথে পরকিয়া করে দিনের পর দিন, আমি আপনি পেটওয়ালা হয়ে যান, এখানে পেটওয়ালা হয়ে যান বলতে একটা বেটা মানুষের বুঝাইছে, তো আমি যদি হইতাম তাহলে পেটালি হয়ে যেতাম। আর সেকেন্ড হইতেছে যে কি জানতে পেরে সানিরে ছেড়ে চলে যায়। তো দেখেন মূর্খ বাচ্চার একটা কথা বলি,
তো এই যে সানি যে এখন বিয়া করছে, তো এই সানি যে বিয়া যদি বিয়ে করতো বা সানির যদি আমার সাথে পরকিয়া থাকতো, তাহলে অবশ্যই সানি এখন আমারে বিয়া করতো বা আমি সানির বউ হইতাম সেরকম কিছু। তো এই গাধার বাচ্চাগুলা যে এই ফেক আইডি দিয়ে আয়সা কমেন্ট করে, সোনগড়ের প্রতিষ্ঠাতা, তারপরে দেহ ব্যবসায়ী রক্ষিতা, তারপরে কি বলবো আর চামড়া ব্যবসায়ী মহিলা, তো এই কমেন্টগুলো আসছে আমার ওই যে মিমরে নিয়ে ভিডিও বানাইছিলাম তখন। তো মিম সানি সানির মিম ছাইরা চলে যায় নাই, সানি মিমরে ছাইরা চলে গেছে, কারণ সানির সাথে আকাম কুকাম না থুকু একটা সম্পর্ক থাকার পরে যখনকা চুলকানি ঠেলায় একজন দিয়া হইতাছিল না, তখন পদ্মার চরে যায় একখান প্যাডে বাজায় কোনো একখান দিয়া, ওই যে কাইল্লা মাইয়াটা যেটা হেটারে প্যাডে আনে, আনার পরে যখন দেখছে যে না এখন তো এটার বাপের পরিচয় লাগবো, তো তখন যে সানির আবার পায়েটায় ধরে, তো সানিরে ধরার পরে তো সানি পরে বুঝতে পারে যে বাচ্চা অন্না, যেই কারণে সানি এখন ডিএনএ রিপোর্ট চাইতেছে যে ডিএনএ টেস্ট করা রিপোর্ট দে তাইলে আমি মানবো যে হে বাচ্চা অর। তো যাই হোক, তো এরপরে যে আমার সাথে পরকিয়া ছিল, আমার সাথে এটা করছে টুট করছে, তো আমি হইতাছি গিয়া আমি তোর মা মানে মার মতো না যে ইয়া ব্যবসায়ী চামড়া ব্যবসায়ী তারপর আরও অনেক অনেক কিছু, তো তোর আম্মা ওইটা দেখাই কিন্তু সানি ছাইরা দিছে, আর তোর আম্মা সানিরে নিয়ে কোনো কিছু কয় না কে, সেটা তোর আম্মারে বা জিজ্ঞাস বা যে কমেন্ট করছো ফেক আইডি দিয়া, অবশ্যই তোর কোনো উদ্দেশ্য ছিল যে কারণে তোর গায়ে লাগছে। তো তো একটু বলিস তো যে সানিরে নিয়ে কেন কোনো কথা বলতেছ না, সানিরে নিয়ে কথা বললে সানি যে তোকে তলের খবর সব বাই করে দিবে সেটা তো জানোস না, যে কার সাথে কেডা ঘুমাইছে, হ্যাঁ কারে কেডা দিছে, কারে কী মজা দিছে, তো সব কিছু বাইরে যাব। তো এইসব জানোয়ার কুত্তা বিলাই মানে হাগু খোর মুতু খোর বাবা খোর তারপরে আরও অনেক নিষিদ্ধ পল্লীর বাচ্চারা আইসা আইসা আমারে কয়দিন ধরে অনেক অনেক কথাবার্তা বলতেছে, আমি কাইটা পর্যন্ত দিছি, অনেকগুলা কমেন্ট আমি ডিলিট করে দিছি যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করাটা উচিত হবে না, বা একটা মান সম্মানের প্রশ্ন আছে বা মনে করেন যে একটা লজ্জা সরমেরও ইয়ে আছে, যেহেতু আমরা ওইসব কুত্তার মানে কুত্তার জাতের না যে আমাদের লজ্জা সরম গিন্নাপিত কিছু থাকবে না, তো যে কারণে আমি আপনাদের সাথে এই ব্যাপারটা ও কমেন্টগুলো দেখাতে পারি না, আমি যতটুকু দেখাতে পারছি আমি আপনাদেরকে বললাম। তো এই যে এইসব কুত্তারা যখন আইসা আইসা না কমেন্ট করে না, তখন না মানে এত প্রকার মেজাজ খারাপ হয়, ভালো মানুষও মানে খারাপ হয়ে যায়। তো গতকালকে কিবরিয়া যে ভিডিওগুলো ভিডিওতে তার কমেন্টের মধ্যেও সে অনেক অনেক কমেন্ট পাইছে, তো আসলে এগুলারে না মাসে ইয়া কইরা রুটিন কইরা মাসে যে কোনো একবার এগুলার এরকম ঝালাই করতে হয়, ঝালাই করলে কয়দিন পরে ঠিক হয়ে কয়দিন ঠিক হয়ে যায়, তো তারপরে আবার ওরকম মানে শুরু করে। তো যেটা কইতেছিলাম, তো এখন আমি এই যে কিছু ওই যে মাগিনুর ফ্যামিলি বা ওই যে ইয়া করাইল বস্তির এই সর্দারনি বা আছে না করাইল বস্তির মালকিন, তো তাদের নিয়ে একটু আজকে একটু কথা কই। তো চলেন, মাগিনুরের পিতৃপরিচয়হীন মাইয়ার এতদিন ধরে যে বিয়া হয়েছে, আমা মানে আমাদের দেশ গ্রামে বলেন বা যেখানেই বলেন না কেন, যে নতুন জামাই হইলে কি যে এক একদিন এক এক বাসায় দাওয়াত দেয় বা ইয়া আদরাস্তিক করে, হ্যাঁ আপ্যায়ন করে, তো সেখানে আপনারা যদি দেখেন যে পাবনাবাসী কিন্তু একজনও ওনাদের মানে সুটকি দেওয়া টুটটুটো মারে নাই, তো হঠাৎ করে এখন দাদি শাশুড়ি বা কী কী কারা 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 বলেও তাকে দাওয়াত দিছে। তো যাই হোক, তো নিয়ে গেছে মানে মাগিনুর নিজের টাকা দেওয়া সুটকি কিনা দিছে যে হের জামাইরে ডাইরেক্ট হেরে টুস টুস মারো। তো যাই হোক, তানুমণ্ডল নাকি ওই বাড়ির মেয়ে, হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যে তানুমণ্ডল ওই বাড়ির মেয়ে হইলো কেমনি, তানুমণ্ডল হইতেছে যে কুলফিওয়ালার মাইয়া, আর তানুমণ্ডল হইতেছে যে ওই বাড়ির দেশি কুত্তার বেড পার্টনার ছিল, যা কিনা খালি মানে ঘুমাইতো বাপ্পির সাথে, নাম ধরেই বললাম যে ওনার সাথে ঘুমাইতো, এখন কবেন যে বাপ মাইয়া ঘুমায়, আরে সুগার ড্যাডি, তানুমণ্ডলের সুগার ড্যাডি হচ্ছে যে দেশি কুত্তা, ঠিক আছে, তো ও ঘুমাইলো কেমনি, এই যে মাগিনুরের যে চাডামগিরি দেখায় নিজে সুখে থাকা অভিনয় যে করে, এটা তো খুব মানে এগুলো তো সস্তা নাটক সবাই দেখে। তারপরে আবার নাজমা বেগম রে রাইখা মাগিনুর
আর তানুমণ্ডল টিং 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 করতে করতে দাওয়াত খাইতে গেছে। দাওয়াতের ভালো খাবার দাবার বুঝেন না, সারাদিন না খায়া রয়েছিল। আর তানুমণ্ডল তখন শ্বশুর বাড়িতে খালি ওই যে গুড়া মাছ বা একটা ঝাটকা ইলিশের টুকরা দিয়া বা একটু আলু ভাজি দিয়া ভাত খায়। তো সেইখানে দেখা গেছে যে একটু মানে ভালো রান্নাবাড়ার গন্ধ পাইছে। সেখানে আগে দাদিরে থেকে টিং টিং করতে করতে গেছে। তো পরে দেশি কুত্তা খাইতে বয়া কইতেছিল, আমি ঘুমাইছি এরম সময় এরম সময়। তখন আজমা বেগম কইতাছে যে আজানের সময় উঠছস, তাহলে নামাজ পড়বি, নামাজ পড়ে তারপরে আবার ঘুমাবি। কয়তো আমি ঘুমান যায় নাকি, তার মানে এগো ঘরের একটাও নামাজ পড়ে না, খালি মনে হয় নাজমা বেগম পড়ে, তাও খাটাসগিরি করে নামাজ পড়ে রইব কি। আর এদিকে তো মাগিনুর বছরের শুরুতে ওয়াজ সারলো আর কি, উনি সে প্রসিদ্ধ হয়ে গেল। তো এদিকে আবার মনে করেন যে কি কমু কয়টা কমু। তো এই যে মাগিনুর মানে এত জমিদারি করে, এত চারামগিরি দেখায় যে মাইয়ারে নাকি কোটিপতির ঘরে বিয়া দিছে। এদিকে কোটিপতির ঘরের পিতৃপরিচয়হীন মাইয়া যে কি না মানে মানে এমন কি কম এমন ঘরেই বিয়া দিছে এই পিতৃপরিচয়হীন মাইয়ারে, যারা কি না ড্রাগন ফল জীবনে খায় নাই। তো কালকে ড্রাগন ফল কাটে আর কইতেছে এটা কি এমনি ছিলে অমনি ছিলে এই করে সেই করে। তাহলে বুঝেন কত বড় কোটিপতির ঘরে মেয়েরে বিয়ে দিছে, যে যারা কিনা ড্রাগন ফল কীভাবে খাইতে হয় বা ড্রাগন ফল কীভাবে ছিলতে হয় সেটা জানে না। আপনারা যদি ইয়ার ভিডিও ওই তানুমণ্ডলের ভিডিও দেখেন, ওই পিতৃপরিচয় হিনমাইয়ার ভিডিও দেখেন, তাহলে যখন দেখবেন যে গেটের সামনে গেছে তো তখন কিন্তু মাহি কইতেছিল যে বেড়ান গা আইসেন কে, তার মানে কিন্তু এটা নিয়ে কথা হয়েছে যে বাড়িতে যে এরকম যায় কয়দিন পরপর যায় বা এরকম সেরকম। হ্যাঁ, তো এর জন্যই কথা হয়েছে দেখে কিন্তু ওই যে মাহি মাহি কইছে যে বেড়ান গা, তাহলে আইসেন কে, আহার দরকার নাই বেড়ান গা। ওদিকে শ্বশুর অসুস্থ। আপনারা একটা কথা দেখেন যে এই যে শ্বশুর বাড়ি থেকে যখন তানুমণ্ডলে একটু ভেটো দিব যাইতে না, বাপের বাড়ি এত যাইতে না বা এত ঘোরাঘুরি করতে যখন নিষেধ করে দিব, তখন তানুমণ্ডলের কাছে খারাপ হয়ে যাইব প্লাস তানুমণ্ডলের মার কাছে খারাপ হয়ে যাইব গা। তো তানুমণ্ডলের মায় কী করবো, ওই যে ইয়ার মতো সাগিনুরের মতো ট্রিক্স করে করবো কি যে আমার বাসায় এক সপ্তাহ লেগে আইতে দাও, যেই যাইতে দিব তখন মাইয়ারে কী করবো আরেক বেড়ার লগে পরিচয় করাই দিব, মাইয়ার লগে পরকীয়ায় লিপ্ত করে দিব, আর লগে প্যাডে যদি একটা থাহে তখন, আর এই তানুমণ্ডল যদি বাচ্চা হয় না প্রথম মাইয়াই হইব দেখছেন। তো তো ওই যে আরিফের মতো পালিত জামাই বানাই রাখতে পারবো সেকেন্ডারে। তো যাই হোক, অলরেডি ইয়ারে বানাই ফেলাইছে, এই কী কয় আরে বাবা আরে এই যে গোপালবাড়ি তো বানাই ফেলাইছে। তো এদিকে যখন দেখছেন আপনারা খেয়াল করছেন কিনা জানি না যে এই যে যখন মিষ্টি মাষ্টি নিয়ে গেছে এক কেজি বা দুই কেজি মিষ্টি, তাও শ্বশুর ইয়ার টাকা দিয়ে মাগিনুরের টেহা দিয়ে মিষ্টি কিনছে, জামাইয়ের তো আর অত বড় হ্যাডম নাই যে মিষ্টি কিনবে বা যাই কিনবে। তো সে আগের দিন তানুমণ্ডলের ব্যাগে হাত দিয়ে দিছে যে তানুমণ্ডলের মানে নিজের কাছে টাকা নেই, তাহলে বুঝেন কত একটা বেটা মানুষের কাছে বলে টাকা থাকে না, মানি ব্যাগে টাকা থাকে না। তো যাই হোক, তো দুই কেজি মিষ্টি নিয়ে গেছে। তো হেডারে একবার মাগিনুর ভিডিও করলো, একবার তানুমণ্ডল করলো, মাগিনুর মনে হয় কয়েকবার ভিডিও করছে। তো অগো কিন্তু ওই দুই কেজি মিষ্টির দাম কিন্তু উইটা গেছে গা, আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে অগো কিন্তু দুই কেজি মিষ্টির দাম উইটা গেছে। আর এখন মন্দার বাজারে যদি মনে করেন লাখ লাখ ভিউস হয় এক দুই কেজি মিষ্টি দিয়া, তাই সমস্যা কী, সমস্যা তো আর নাই। তো এই যে তানুমণ্ডলের প্রত্যেকটা ভিডিওতে দেখবেন এক লাখের উপরে ভিউ, তো ভালো টাকা ইনকাম হয়েছে দুই কেজি মিষ্টি দেওয়ার বদলে। আর প্রত্যেক দিন সকালবেলা দেখবেন কি যে ওই ইয়া খায় একটা ডিম সিদ্ধ, একটুখানি বাড়ির মধ্যে আলু ভাজা আর একটা লাল রুটি খায়। আর এখানে বাপের বাড়ি মানে বাপের বাড়ি বলে সুগার ড্যাডির বাসায় আসলে সে তার মাংস খাইতে হয়, তার এটা খাইতে হয়, সেটা খাইতে হয়, মানে নবাবি খাবার আছে না, শরীর দেখায় নবাবি খাবার, তো সেটা তো তার খাইতেই হবে। তো যেই কারণে সে এখন মানে খুব ভালো আছে। আর মাগিনুরের এত ইয়া হইতেছে যে মাগিনুর যে বারবার করে তানুমণ্ডলের নিজের বাসায় নিতেছে বা কিছু, তানুমণ্ডল এই মাগিনুরের কিন্তু ব্যবসা এখন অনেকটাই কমে গেছে। আপনারা দেখবেন যে তা মাগিনুরের যখন ব্যবসা কমে যায় তখন এটা করে ওইটা করে। হ্যাঁ, তানুমণ্ডল আর প্রথম তানুমণ্ডলই ছিল কিন্তু তার ব্যবসার প্রধান উৎস। তো উৎসটা এখন বাক কইরা দিছে যে কইল না যে 2005 সাল থেকে যে আমার ছিল এখন সামথিং এরকম অভিনয়ের মার্কা টাইটেল থামলেন দেওয়া ভিডিওটা যে দিছে, তো এখন ওনার ব্যবসা নাই।
তো যে কারণে ব্যবসা ডাউন হয়ে যাইতেছে, যে কারণে সে এখন তানুমণ্ডলকে তার কাছে খিচে 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 যে যদি আইসা পড়ে। আর এদিকে আমাদের মেকআপ বুতরি তো মনে করেন সোনঘরের প্রতিষ্ঠাতা, সে এখন সানি বিয়ে হয়ে যাওয়ার পরে বা বিয়ে করার পরে তার তো এখন মনে করেন যে যৌবন আর কুলাইতেছে না। হ্যাঁ, সে এখন হাতের মধ্যে সানাম তেরি কাসম ও হ্যার নাম লেহে এর নাম লেহে, সে খুব মিস করতেছে, এই করতেছে সেই করতেছে, কয় না যে গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। তো যাই হোক, এর জন্য ও নিজে দায়ী আর মাগিনুর বোন দায়ী। তো এটা নিয়ে আমি আবার পরে খুব বিস্তারিত আলাপ আলোচনা করবো, আজকে একটা ব্লগ আসবে আপনাদের জন্য, আরেকটা আসবে গিয়ে যে খায়া দেওয়ার ভিডিও কীভাবে কী করতেছি না করতেছি সেটাও আসবে ইনশাল্লাহ, যদি সময় হয় আমি দিব। আমি বেশিরভাগ চেষ্টা করি যে আমি কিছু বললে আমি সেই কথাটা রাখার, তো আমি চেষ্টা করব আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তারা করে দিবেন। আসসালামু আলাইকুম।